আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রিয় প্রবাসী ভাইরা, বর্তমানে পুরো সৌদি আরব জুড়ে প্রচুর চেক চলতেছে, এমনকি রোমে রোমে গিয়েও চেকিং করা হচ্ছে। রাস্তায় তো চেকিং হচ্ছেই, পাশাপাশি রোমে গিয়েও চেক করছে। আসলে এই যে চেকগুলো হচ্ছে, এই চেকের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যারা সৌদি আরবে থেকে সৌদি আরবের যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো ভঙ্গ করছে, তাদেরকে মূলত এই চেকিংয়ে ধরছে। এখানে তিন চারটি আইন ভঙ্গ করার কারণে লোকগুলোকে ধরা হচ্ছে। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে শ্রম আইন, রেসিডেন্সি আইন এবং সীমান্ত ভঙ্গকারী আইন, বা সীমান্ত যেই রয়েছে সীমান্ত অতিক্রম করার জন্য যেই আইনটা রয়েছে সেই আইন ভঙ্গ করার কারণে। এই সপ্তাহে প্রায় 15,688 প্রবাসীদেরকে গ্রেপ্তার করেছে, তার ভিতরে বেশিরভাগগুলো হচ্ছে ইতুবি এবং খুব কম সংখ্যক হচ্ছে আপনার বাংলাদেশি এবং অন্যান্য দেশের লোক, বেশিরভাগগুলো হচ্ছে ইতুবিয়া লোক। তো যাই হোক, কম সংখ্যক হলেও কিন্তু বাংলাদেশিদেরকে কম ধরা হচ্ছে না, বা ইন্ডিয়ান যারা রয়েছে, পাকিস্তান যারা রয়েছে তাদেরকে কিন্তু কম ধরা হচ্ছে না। তো এই ধরার মূল উদ্দেশ্যটা কি আপনারা জানেন? সেটা হচ্ছে আইন ভঙ্গ করা। সৌদি আরবের যেই শ্রম আইন রয়েছে, শ্রম আইনের ভিতরে আমরা একটা জিনিস জানি যে কফিল যেখানের এবং আপনাকে যে ভিসা দিয়ে নিয়েছে সেই ভিসা মোতাবেক আপনাকে কাজ করতে হবে, এবং কফিল আপনার যেখানে যে এরিয়াতে সেখানে আপনাকে কাজ করতে হবে। আপনার কফিল হচ্ছে এরিয়াতে আপনি নাজরান কাজ করতেছেন, বাট আপনার কোনো লেটার নেই, অর্থাৎ আপনি যে নাজরান কাজ করবেন কফিলের কোনো ওয়ার্কের কোনো লেটার আপনার কাছে নাই, যার কারণে কিন্তু আপনাকেও ধরছে বা আপনাকেও ধরবে। তো বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা রয়েছেন ফ্রি ভিসা নামক যে ভিসাতে আপনারা আছেন বা কাজ করতেছেন, কফিলকে ফায়দা দিয়ে আপনার কফিল এক এরিয়াতে রয়েছেন, আপনি অন্য জায়গাতে কাজ করতেছেন, আপনারা সতর্ক হয়ে যান। যেহেতু আপনার কফিল এক জায়গাতে আপনি কাজ করতেছেন, আরেক জায়গাতে কোনো রকমের ওয়ারাকা নাই, কোনো পারমিট নাই আপনার কফিলের, সেক্ষেত্রে কিন্তু আপনাকেও ধরবে এবং আপনাকেও কিন্তু দেশে পাঠিয়ে দিবে, আর যদি দেশে না পাঠায় তাহলে হয়তো গ্রামা দিয়ে ছেড়ে দিবে। তো ফ্রি ভিসা যারা আছেন আপনারা সাবধান হন, আপাতত কিছুদিনের জন্য আপনারা রোমেই থাকেন, বাইরে চলাফেরা বা কাজ করা থেকে বিরত থাকেন, যেহেতু এখন প্রচুর পরিমাণে চেক চলতেছে। যদি চেকে ধরা খান তাইলে হয় দেশে পাঠিয়ে দিবে, আর না হয় গ্রামা দিয়ে ছেড়ে দিবে। এই জিনিসটা মাথায় রাখবেন, যেহেতু আপনি আপনার কফিলকে ফায়দা দিয়ে অন্য জায়গাতে কাজ করতেছেন, আপনার কাজ করার কথা ছিল রিয়াদে, কাজ করার কথা ছিল আপনাকে জেদ্দাতে, বাট আপনার কফিলকে আপনি ফায়দা দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরে ঘুরে কাজ করতেছেন, বিভিন্ন কাজ করতেছেন যে কাজটা আপনার ভিসার সাথে যাচ্ছে না বা আপনার ভিসার রিলেটেড না। আপনি আসছেন কার বাড়িতে বা সাব্বাকে বা মেশনে, বাট আপনি কাজ করতেছেন অন্য কোনো কাজ। আপনি ওয়েল্ডারের কাজে আছেন কিন্তু আপনি কাজ করতেছেন অন্য কাজ। আপনি নাদাফার কাজে আছেন, যেটা আমরা ক্লিনার ভিসা বলি, এই ভিসাতে আসছেন কিন্তু আপনি কাজ করতেছেন কি অন্য কাজ, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ধরবে, কারণ আপনার ভিসাতে যে কাজের ভিসা দিয়ে আপনি আসছেন আপনাকে ঠিক ওই কাজই করতে হবে, না হলে কিন্তু আপনাকে ধরবে এবং দেশে পাঠিয়ে দিবে। আপনার যারা ফ্রি ভিসাতে আছেন বিশেষ করে আপনি একটু সতর্ক হন, তাছাড়া কিন্তু আপনাকে আপনার বিপদ সামনে আসবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন। সবাই ভালো থাকেন, টিল দেন আল্লাহ হাফেজ।